আসসালামু আলাইকুম। আপনি বাঙালি আর সর্ষে ইলিশ নাম শুনলে জিভে জল আসে না, এটা অবিশ্বাস্য। বাংলাদেশের জাতীয় এই মাছ সীমানা ছাড়িয়ে বহু বিদেশি মানুষেরও মন কাড়ে। এখন চলছে ইলিশের মৌসুম, আর তাই দেরি না করে আপনাদের উদ্দেশ্যে আমরাও নিয়ে এলাম সর্ষে ইলিশের বিখ্যাত সেই রেসিপি, যার স্বাদ নিতে এখনও কলকাতা থেকে এদেশে মানুষ আসে। অত্যন্ত সহজে রেসিপি, একবার ট্রাই করলে আপনার সারা জীবন মনে থাকবে। তো চলুন দেখা যাক। And welcome to Couples Rusikar. আমাদের আজকের রেসিপির স্পেশালিটি হচ্ছে রান্নাটা আজকে আম্মুর হাতে। আসলে ইলিশ মাছ আম্মুর খুব প্রিয়, তাই বাসায় ইলিশের কোনো আইটেম হলে আম্মুই রান্না করে। আম্মুর হাতে ইলিশ পোলাও, ইলিশ ভুনা বা ইলিশ পাতুরিটাও কিন্তু অসাধারণ হয়, সেগুলোর ভিডিও দিয়ে দিব ভবিষ্যতে। আমরা প্রথমেই প্রায় 50 গ্রাম তেল নিয়ে নিচ্ছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এবার এতে জিরে বাটা দিব 1.5 টেবিল চামচ। দর্শক, ইলিশ মাছে কিন্তু অন্য কোনো ধরনের গরম মশলা ব্যবহার করা যাবে না, তাহলে স্বাদ খারাপ হয়ে যাবে। এমনকি রসুনও ব্যবহার করা যাবে না। জিরা ভালোভাবে নেড়ে আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে নেড়ে নিব। তারপর লবণ নিচ্ছি 2 চা চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। হলুদ গুঁড়া 1 চা চামচ। এবার এর মধ্যে কাঁচামরিচ চিরে নিব 14-15টা। আপনারা মরিচ পরিমাণ মতো ব্যবহার করবেন, যে যেমন খেতে চান। এবার মিশ্রণটা 5-7 মিনিট ভেজে নিব। পানি শুকিয়ে গেলে এবার 1 কাপ পানি দিয়ে দিব। আসলে আম্মু আজ আমাদের বাসায় এসেছেন, আর আমরা জোর করে তার রান্নার ভিডিও করাতে রাজি করিয়েছি। সমস্যা হচ্ছে আম্মু তো অনেক এক্সপিরিয়েন্সড, সব কিছুই হাতের মাপে দেন, এজন্য পরিমাপগুলো আন্দাজ করে বলছি। আমরা এখানে 15 পিস মাছ নিয়ে নিচ্ছি। আমরা ডিমগুলো আলাদা করিনি, এর কারণ আম্মুর নাকি মাছের পেটে ডিম না থাকলে কেমন খালি খালি লাগে। আপনারা না কেটে আস্ত রাখতে পারেন, আস্ত মাছ পরিবেশন করলে বেশ ভালো লাগে দেখতে। আস্ত 1 পিস ডিম সহ মাছ তো দেখলেও মনটা ভরে যায়। তোমার আবার আস্ত আর কাটা, তুমি তো কাপুস কাপুস করে খেয়ে নাও, কাটাও বাছা লাগে না। আরে মাছের কাটা আবার বেশি খাওয়া লাগে নাকি? তো চিবিয়ে শেষে সেটু ফেলে দিলেই হয়। হয় সবাইকে তোমার মতো বিড়ালও তো হার মানবে তোমার কাছে। আরে করো কি, পাবলিক প্লেসে ইজ্জতের ফালুদা করে দিবা নাকি? 15-20 মিনিট রান্না করতে হবে। আপনারা চেষ্টা করবেন খুন্তি বা কোনো চামচ দিয়ে মাছ না নাড়ানোর, এতে মাছ ভেঙে যাবে। মাঝে মাঝে আলতো করে মাছগুলো উলট পালট করে দিতে পারেন, তবে সাবধানে করবেন, ভেঙে গেলে খারাপ দেখায় এবং ঝোলের মধ্যে কাটা মিশে যেতে পারে। দর্শক, মাছ দিয়ে আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই আন্দাজ মতো পানি দিয়ে দিবেন। পাত্রে লেগে থাকা মশলাগুলো ঝোলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে পারেন। এ পর্যায়ে আমরা দিব সরিষা বাটা 1.5 টেবিল চামচ। আপনারা অবশ্যই সাদা সরিষাটা ব্যবহার করার চেষ্টা করবেন, বাজারের কালো সরিষা ব্যবহার করলে একটু তেতো লাগবে, ভালো কোনো মুদি দোকানে গেলেই পেয়ে যাবেন। সরিষা বাটা ভালোভাবে সম্পূর্ণ তরকারিতে মিশিয়ে নিয়ে আরও 15 মিনিট রান্না করুন। এর মধ্যে নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আপনারা কড়াই এভাবে ঝাঁকিয়ে দুলিয়ে নিতে পারেন, এতে চামচ দিয়ে ঘাটা লাগবে না এবং মাছ অক্ষত থাকবে। আমাদের ব্যবহৃত সকল উপাদানের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ইলিশ ভুনার রেসিপি দেখতে চাইলে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করতে পারেন। আমাদের রান্নাটা প্রায় শেষ, আমরা এখন চুলাটা অফ করে দিলাম। আপনারা যেমন ঝোল রাখতে চান সেই পর্যায়ে আসলে চুলাটা বন্ধ করে দিন।
দর্শক, আমাদের ভিডিওটি আপনার সামান্যতম ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।